নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পুরো আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি আগে আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাটে পাটে দিতাম কিন্তু এই মাসে আমি পুরো আগস্ট মাসের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তা একটা ভিডিওতে প্রোভাইড করব তাতে আপনাদের সুবিধেই হবে দয়া করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন কারণ আগত সমস্ত পরীক্ষার জন্য এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুরু করা যাক ভিডিওটি দিবস সমূহ হিরোসীমা দিবস পালন করা হয় ছয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় নয়ই আগস্ট এবছরের থিম হল ইন্ডিজেনিয়াস ইউথ অ্যাজ এজেন্ট অফ ক্লাইমেট চেঞ্জ ফর সেলফ বিশ্ব সিংহ দিবস পালন করা হয় দশই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় বারোই আগস্ট এবছরের থিম হল গ্রিন স্কিল ফর ইউ টুয়ার্ডস এ সাস্টেনেবল ওয়ার্ল্ড বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয় তেরোই আগস্ট এবছরের থিম হল স্টেপ আপ ভলেন্টিয়ার্স উই নিড মোর অর্গান ডোনার্স টু ফিল দ্য লসেন্স বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় নয় উনিশে আগস্ট বছরের থিম হলো ল্যান্ডস্কেপ বিশ্ব মশা দিবস পালন করা হয় বিশে আগস্ট চন্দ্রযান থ্রি এর সাফল্যকে উদযাপন করতে তেইশে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র প্রখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় উনতিরিশে আগস্ট এরপরের ক্যাটাগরি গুরুত্বপূর্ণ নিয়োগ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডেশন কাউন্সিলে নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন জি কান্নাবিরন টেলিকম ডিপার্টমেন্টের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অপূর্ব চন্দ্র মাইক্রোসফট ইন্ডিয়ার নতুন কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন পুনীত চন্দক মিলিটারি নার্সিং সার্ভিস ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন মেজর জেনারেল অমিতা রানী কোয়ালকম ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন সভা সুইং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম এই নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সঞ্জয় কুমার আগরওয়াল টেসলা কোম্পানি নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত বৈভব তানেজা কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন হুন মানেথ উড়িষ্যা হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন সুভাশিস তালাপাত্র ইন্ডিয়ান কোস্ট গার্ডের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন এস পরমেশ এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন অমিত ঝিংরান পাল্ক কোম্পানির নতুন ইনভেস্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন করিনা কাপুর খান পাকিস্তানের প্রধানমন্ত্রী কেয়ারটেকার হিসেবে নিযুক্ত হলেন আনোয়ার উল হক কাকার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন আর ডরাইস্বামী পেপাল কোম্পানি নতুন সিইও পদে নিযুক্ত হলেন অ্যালেক্স ক্রিস হরিয়ানা নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন শত্রুজিৎ কাপুর পাওয়ার ফিনান্স কর্পোরেশনে চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন পারমিন্দা চোপড়া সে এর হোল টাইম মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কমলেশ ভার্সনি এবং অমরজিৎ সিং নিকারাগুয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ডক্টর সুমিত সেট ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড় বলিভিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন বিশ্বাস সকাল ভায়াকম এইটিন কোম্পানি নতুন বিজনেস ডিজিটাল বিজনেস সিইও পদে নিযুক্ত হলেন কিরণ মানি শচীন টেন্ডুলকারকে ন্যাশনাল আইকন হিসেবে নির্বাচিত করল ভারতীয় নির্বাচন কমিশন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি শ্রী প্রকাশ যাদব ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন পার্ট টাইম চেয়ারম্যান হলেন নীলকান্ত মিশ্র নেপালে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিশ্বম্ভর শ্রেষ্ঠা ইনফোসিস কোম্পানি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন স্পেনীয় টেনিস তারকা খেলোয়াড় রাফায়েল নাদেল ইনফোসিস কোম্পানি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন পোল্যান্ডের মহিলা টেনিস তারকা তারকা ইগা সতিক উত্তরপ্রদেশে চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নিযুক্ত হলেন নবদ্বীপ রিনবা ইন্ডিয়ান অয়েল কোম্পানি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন সঞ্জীব কাপুর আসামে কাজিরাঙা ন্যাশনাল পার্কে প্রথম মহিলা ফিল্ড ডিরেক্টর হচ্ছেন ডক্টর সোনালী ঘোষ পাকিস্তানে ভারতে প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন গীতিকা শ্রীবাস্তব মিড কেট স্টোরিজ টেলিভিশন শোয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন সুনীল গাভাস্কর ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন উমেশ রেভাঙ্গা সেঞ্চুয়ারি ম্যাট্রেস কোম্পানি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পি সিন্ধু এর পরের ক্যাটাগরি পুরস্কার বিজয়ী মহারাষ্ট্র সরকারের প্রথম উদ্যোগরত্ন পুরস্কার পাচ্ছেন রতন টাটা সম্প্রতি লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন নরেন্দ্র মোদী গ্লোবাল ভিশনারি এন্টারপ্রিনিউর অ্যাওয়ার্ড পেলেন দীপক সেনয় ডাইভার্সিটি ইন সিনেমা অ্যাওয়ার্ড পাচ্ছেন অভিনেত্রী মৃণাল ঠাকুর আফ্রিকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য গ্লোবাল লিডার অ্যাওয়ার্ড দু পেলেন জয় সৈনী যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে এম্পাওয়ার্ড ওমেন আইকন অ্যাওয়ার্ড পেলেন মাইরা গ্রোভার মিস রাজস্থান দু হাজার তেইশে শিরোপা জিতলেন বৈষ্ণবী শর্মা টেক স্টার্ট আপ অব দ্য ইয়ার ইন এআই অ্যাওয়ার্ড জিতল জিও হ্যাপটিক কোম্পানি হার্ভার্ড ইউনিভার্সিটি জর্জ ল্যাডলি প্রাইজ দু হাজার তেইশ জিতলেন ভারতের অর্থনীতিবিদ রাজ চেটটি ইন্টারপ্রেনিউরশিপ চ্যালেঞ্জ দু হাজার বাইশ তেইশ জিতলেন অরুণাচল প্রদেশের নিম্না লেগ লেগো মহারাষ্ট্র সরকারের তরফ থেকে উদ্যোগ রত্ন সম্মান পেলেন রতন টাটা সিক্সটি নাইন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার তেইশে বেস্ট ফিচার ফিল্মের তকমা পেল রকেট্রি সিক্সটি নাইন ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফিল্ম অ্যাওয়ার্ড নিয়ে আমার অলরেডি চ্যানেলে আলাদা ভিডিও আছে সেটা অবশ্যই দেখে নেবেন সম্প্রতি স্মার্ট সিটি অ্যাওয়ার্ড জিতল ইন্দোর গ্রীষ্মে সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনারে সম্মানিত হলেন নরেন্দ্র মোদী সিক্সটি এইট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের সেরা অভিনেতা তকমা পেলেন তেলেগু অভিনেতা আল্লু অর্জুন মিস আর্থ ইন্ডিয়া দু হাজার তেইশ শিরোপা জিতলেন রাজস্থানের প্রিয়াং সৈন্য মিস ওয়ার্ল্ড দু অনুষ্ঠিত হবে কাশ্মীরে এর পরের ক্যাটাগরি ইন্ডেক্স সরকারি তথ্য অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত ১৩ লক্ষ মেয়ে ও মহিলা মিসিং হয়েছিল যার মধ্যে বেশিরভাগই মধ্যপ্রদেশ থেকে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা হলো তিন হাজার নশো পঁচিশটি দক্ষিণ কোরিয়াকে অতিক্রম করে ভারতে বৃহত্তম স্টিল রপ্তানিকারক দেশ হল চীন মোস্ট বিলিয়নিয়ার এমএলএ তালিকায় শীর্ষস্থানে রয়েছে কর্ণাটক ফরচুন গ্লোবাল ফাইভ হান্ড্রেড লিস্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে শীর্ষস্থানে রয়েছে ওয়ালমার্ট কোম্পানি দু হাজার বাইশ সালে জলাদংক রোগের সবথেকে বেশি সংখ্যক মানুষ মারা গেছে দিল্লিতে অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপনের জন্য রাজ্যের সেরা পুরস্কার পেল তামিলনাড়ু দু হাজার বাইশ সাল থেকে সবথেকে বেশি ক্যান্সার আক্রান্তের সংখ্যা উত্তরপ্রদেশে জল জীবন সর্বেক্ষণ দু হাজার তেইশ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে শ্রীনগর বিশ্বে সব থেকে দূষিত শহরের তকমা পেল ইন্দোনেশিয়া জাকার্তা শ্রীলঙ্কার পর্যটন উৎস বাজার হিসেবে শীর্ষস্থানে রয়েছে ভারত লেটেস্ট এফআইএইচ র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ হকি টিমের স্থান তৃতীয় প্রথম স্থানে রয়েছে নেদারল্যান্ড ফিসকাল হেলথ রিপোর্ট শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ র্যাঙ্কিং দু হাজার তেইশে শীর্ষস্থানে রয়েছে ইন্দোর নিউট্রিশন অ্যাওয়ারনেস ইন্ডেক্স দু হাজার তেইশে শীর্ষস্থানে রয়েছে পাঞ্জাব পরবর্তী ক্যাটাগরি নির্বাচন ও পদত্যাগ থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শ্রেষ্ঠা থা থাভিসিং জিম্বাবুয়ে রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন এমারসন ম্যানগাওয়া পরবর্তী ক্যাটাগরি খেলা স্পেনকে তিন শূন্য গোলে পরাজিত করে স্পেনিশ ফেডারেশন হকি টুর্নামেন্ট জিতল ভারতের মহিলা টিম সম্প্রতি অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ক্রিকেটার স্টুয়ার্ট বোর্ড বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স দু টাইটেল জিতলেন বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স বারস্টেপেন ফুটবলের ইতিহাসে হেড দিয়ে সর্বোচ্চ গোল স্কোরার হলেন রোনাল্ডো জাপান ওপেন দু হাজার তেইশে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেশন শ্রীলঙ্কা অ্যাথলিট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভারত মোট চোদ্দোটি মেডেল জিতেছে যার মধ্যে নটি সোনা চারটি রূপো এবং একটি ব্রোঞ্চের পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করেন ডিয়াগো গডিন উরুগুয়ের খেলোয়াড় টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা কারি মঈন আলী ইংল্যান্ডের খেলোয়াড় সেভেন মেন্স এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে চেন্নাইয়ে লাইভ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় হলেন ডি গুকেশ একশো বত্রিশতম ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হলো কলকাতায় ব্যাডমিন্টনের জন্য ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করবে আসাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী অ্যালেক্স হেলস ইংল্যান্ডের খেলোয়াড় সম্প্রতি অবসর ঘোষণা করলেন ইতালিয়ান ফুটবলার গিলুই ওয়াফন ওয়ার্ল্ড আর্কি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলাদের কম্পাউন্ড টিম সোনার মেডেল জিতল সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের মনোজ তিওয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী জ্ঞানেন্দ্র মালালা নেপালের খেলোয়াড় সম্প্রতি দু হাজার তেইশ দেওদর ট্রফি জিতল সাতজন তীরন্দাজিতে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতের অদিতি স্বামী ব্রিটিশ মোটো জিপি দু হাজার তেইশ জিতলেন স্পেনের অ্যালেক্স ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ শুরু হচ্ছে ডেনমার্কে রাজ্যের ক্রীড়া প্রতিভাকে শনাক্ত করতে খেল মহারণের আয়োজন করছে আসাম সিক্সটি নাইনথ নেহরু ট্রফি বোর্ড রেস আয়োজিত হলো কেরালায় মালয়েশিয়াকে পরাজিত করে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি দু হাজার জিতল ভারতীয় হকি টিম ওমেন্স ব্রিটিশ ওপেন দু শিরোপা জিতলেন আমেরিকান গলফ খেলোয়াড় লিলিয়া ভু থার্ড খেলো ইন্ডিয়া জুনিয়র্স ওমেন্স হকি লিগ শুরু হলো নিউ দিল্লিতে দু থেকে বাইশ সাল পর্যন্ত শেষ পাঁচ বছরে বিসিসিআই ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার অতিরিক্ত উপার্জন করেছে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী স্টিভেন ফিন ইংল্যান্ডের খেলোয়াড় দু সালে জুলাই মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন ক্রিস ওয়াক্স দু সালে জুলাই মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতল অস্ট্রেলিয়ার অ্যাসলে গার্ডেনার সৌদি আরবের আল হিলাল ক্লাব জয়েন করতে চলেছে ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়র টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ওয়ানিন্দু হার্সনাঙ্গা ইংল্যান্ড শ্রীলঙ্কার খেলোয়াড় ভারতের প্রথম নাইট স্ট্রিট রেসিং সার্কিট তৈরি করা হলো চেন্নাই ডোপিং টেস্টে ফেল হওয়ার চার বছরের জন্য ব্যান হলেন ভারতে দৌড়বিদ দুটি চান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ওয়াহাব রিয়াজ পাকিস্তানের খেলোয়াড় ইউইএফএ সুপার কাপ দু হাজার তেইশ জিতল ম্যানচেস্টার সিটি ফুটবল ইংল্যান্ডকে পরাজিত করে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ জিতল স্পেন আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রিয়া মালিক সোনার মেডেল জিতলো পরপর আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড টাইটেল জয়ী ভারতীয় মহিলা রেসলার হলেন অন্তিম বাঙ্গাল এশিয়ান জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ভারতের আনাহাত সিং সোনার মেডেল জিতল ফাইট দু হাজার তেইশে সেমিফাইনালে পৌঁছানোর জন্য দ্বিতীয় ভারতীয় দাবা খেলোয়াড় হল আর প্রজ্ঞানন্দ সিনসিনাতি ওপেন দু হাজার তেইশ টাইটেল জিতলেন সার্বিয়ার টেনিস খেলোয়াড় নোভাক ডোভোভি জন্মাষ্টমীর দিন প্রো গোবিন্দা লীগের আয়োজন করছে মহারাষ্ট্র ওয়ার্ল্ড আন্ডার টোয়েন্টি রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার ভারতীয় টিম মোট চোদ্দোটি মেডেল জিতল যার মধ্যে চারটি সোনা তিনটি রূপো এবং সাতটি ব্রোঞ্জ ফাইড ওয়ার্ল্ড কাপ ফাইনালে রানারা হলেন ভারতের দাবা খেলোয়াড় আর প্রজ্ঞানন্দ খেলো ইন্ডিয়া ওমেন্স লিগে নাম পরিবর্তন করে রাখা হলো অ্যাসমিতা ওমেন্স লিগ আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য গ্লোবাল স্পন্সর হলো মাস্টারকার্ড কোম্পানি সম্প্রতি রাজস্থানে তেত্রিশটি খেলো ইন্ডিয়া সেন্টারের উদ্বোধন করল কেন্দ্র ওয়ার্ল্ড অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে ভারত সোনার মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া অস্ট্রেলিয়াকে পরাজিত করে আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে সোনা জিতল ভারতের মহিলা দৃষ্টি প্রতিবন্ধী দল ডাচ গ্র্যান্ড প্রিক্স দু হাজার তেইশে টাইটেল জিতল বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন তিন বছরের জন্য বিসিসিআই টাইটেল স্পন্সর হলো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বিএমএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার হলেন এইচ এস প্রণয় ব্রোঞ্জের মেডেল জিতলেন থাইল্যান্ডকে পরাজিত করে প্রথম ওমেন্স হকি এশিয়া কাপ ফাইনাল জিতল ভারতের মহিলা হকি টিম চোদ্দ বছরের নিচে খেলোয়াড়দের নিয়ে একটি দল তৈরির জন্য জার্মানির প্রফেশনাল ফুটবল লীগ লিগার সাথে সঙ্গে মৌ স্বাক্ষর করল মহারাষ্ট্র অর্থাৎ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং পরবর্তী ক্যাটাগরি সামরিক মহড়া সংযুক্ত আরব আমিরাতের সাথে ফ্যালকনসিল নামে যৌথ বায়ুসেনা অনুশীলন শুরু করেছে চীন দু সালে তারাং শক্তি নামে বহুজাতিক অনুশীলন হোস্ট করবে ইন্ডিয়ান এয়ারফোর্স টোয়েন্টি সেভেন মালাবার এক্সারসাইজ নামে নৌসেনার মহড়া অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ায় ইজিপ্টে ব্রাইট স্টার দু হাজার স্টার তেইশ নামে বায়ুসেনা মহড়ায় প্রথম অংশ নিচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স অস্ট্রেলিয়ার সাথে ফিফথ অসি ইন্ডেক্স নৌসেনা অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি পরবর্তী ক্যাটাগরি বইও লেখক কার্গিল এক যাত্রী কি জুবানি শিরোনামে বই লিখলেন রাজ হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড শিরোনামে বই লিখলেন নীরজা চৌধুরী মুনসুন শিরোনামে বই লিখলেন অভয় কে খুচ আধুরে শব্দ শিরোনামে বই লিখলেন আশুতোষ অগ্নিহোত্রী ড্রাং কন লাভ দ্য লাইফ ভিশন অ্যান্ড সংস অফ কবির শিরোনামে বই লিখলেন বিপুল রিখি সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট শিরোনামে আত্মজীবনী লিখলেন অমৃত মথুর পরবর্তী ক্যাটাগরি যোজনা ও অভিযান প্রথমবার বিদেশি অভিধবাসীদের জন্য শুভয়াত্রা স্কিম লঞ্চ করল কেরালা অমৃত মহোৎসব স্টেশন স্কিমের আওতায় এক হাজার তিনশো নয়টি রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণ করা হবে গন্ডার সংরক্ষণ পুনঃপ্রকল্প পুনরায় চালু করতে রায়নো টাস্ক ফোর্স গঠন করছে বিহার ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমে রূপায়ণ করল গুজরাট মহিলা বান্ধব পর্যটন ইনিশিয়েটিভ শুরু করতে কেরালার সাথে যোগদান করলো ওমেন মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন প্রদান করতে ইন্দিরা গান্ধী ফ্রি স্মার্টফোন যোজনা লঞ্চ করল রাজস্থান গৃহলক্ষ্মী স্কিম লঞ্চ করলো তেলেঙ্গানা সরকার মাই ল্যান্ড মাই কান্ট্রি ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অমরকণ্ঠকে মা নর্মদা লোক প্রজেক্ট ঘোষণা করল মধ্যপ্রদেশ চিফ মিনিস্টার সোলার মিশন লঞ্চ করা হলো মেঘালয়ে রিড দ্য কনস্টিটিউশন অ্যান্ড লিভ ক্যাম্পিং লঞ্চ করলো রাজস্থান অন্নপূর্ণা ফুড প্যাকেট স্কিম লঞ্চ করলো রাজস্থান সরকার কৃষাণ কল্যাণ যোজনার আওতায় কৃষকদের ছ হাজার টাকা করে দেবে মধ্যপ্রদেশ সন্তানহীন বাবা মাদের জন্য সরকারি হসপিটালে বিনামূল্যে আইভিএফ ট্রিটমেন্ট দেবে গোয়া লাখপতি দিদি স্কিমের আওতায় দুই কোটি মহিলাকে স্কিল ট্রেনিং দেবে কেন্দ্র কলকাতায় মাই বেঙ্গল অ্যাডিকশন ফ্রি বেঙ্গল ক্যাম্পেইন লঞ্চ করলেন ভারতীয় রাষ্ট্রপতি দরিদ্রদের বাড়ি প্রদান করতে আবুয়া যোজনা লঞ্চ ঝাড়খন্ড সরকারি পরিষেবা দরজায় দরজায় পৌঁছে দিতে গ্রামীণ মিত্র স্কিম লঞ্চ করলো গোয়া প্রধান সড়কের সাথে উপজাতি গ্রামগুলিকে সংযুক্ত করতে ভগবান মুন্ডা জোরদারস্তের স্কিম লঞ্চ করল মহারাষ্ট্র সম্প্রতি জন ধন অ্যাকাউন্টের সংখ্যা পঞ্চাশ কোটি অতিক্রম করল মুখ্যমন্ত্রী শিখো কামা যোজনা লঞ্চ করছে মধ্যপ্রদেশ ছটি রাজ্যে মেরা বিল মেরা অধিকার জিএসটি রিওয়ার্ড স্কিম লঞ্চ করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ করল মধ্যপ্রদেশ পরবর্তী ক্যাটাগরি ব্যাঙ্গ ও অর্থনীতি দু হাজার তেইশে জুলাই মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ এক দশমিক ছয় পাঁচ লক্ষ কোটি টাকা অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে আঠাশ শতাংশ ট্যাক্স নেওয়ার সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেসি রিফর্মসের রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী এমএলএ হলেন ডি কে শিবাকুমার শ্রীলঙ্কা ডিজিটাল আইডেন্টি প্রজেক্টের জন্য ৪৫ কোটি আর্থিক সহায়তা দিচ্ছে ভারত দু হাজার তেইশ আর্থিক বর্ষে হায়েস্ট পেইড ব্যাঙ্ক সিইও হলেন শশীধর জগদেশন ভারতে প্রথম ইকো ফ্রেন্ডলি ডেবিট কার্ড লঞ্চ করল এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক চার হাজার তিনশো তিয়াত্তরটি গ্রাম পঞ্চায়েতে সিএসপি প্লাস ব্যাঙ্কিং আউটলেট খুলবে উড়িষ্যা ইউপিআই লাইটে লেনদেন সীমা দুশো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করল আরবিআই ইউপিআই চালেগা থ্রি পয়েন্ট ও ক্যাম্পেইন লঞ্চ করলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিআইসি হেরন মার্ক টু ডোনস অন্তর্ভুক্ত করলো ইন্ডিয়ান এয়ারফোর্স বর্তমান অর্থবর্ষের ভারতে তিনশোটি নতুন ব্রাঞ্চ খুলবে এসবিআই সাউথ ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হচ্ছেন পি আর শিসাদ্রি বিভিন্ন প্রজেক্টের জন্য ব্যাংক থেকে নেওয়া ফান্ডে নিরিখে শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ আইআরআইএস নামে মোবাইল অ্যাপ লঞ্চ করল ইয়েস ব্যাঙ্ক ট্রেড ট্রাস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সিঙ্গাপুরের সাথে প্রথম পেপারলেস ট্রানজ্যাকশান করল ভারত সিদ্ধ চালে রপ্তানির ওপর কুড়ি শতাংশ ট্যাক্স জারি করল কেন্দ্র পরবর্তী ক্যাটাগরি বিজ্ঞান ও প্রযুক্তি পনেরোই আগস্ট জেলবন্দীদের জন্য রেডিও স্টেশন লঞ্চ করবে কানপুর জেল ইসরায়েল থেকে স্পাইক মিসাইল পেল ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতে দেশীয় প্রথম এমআরআই স্ক্যানার মেশিন লঞ্চ করলেন জিতেন্দ্র সিং দৃষ্টি প্রতিদিন প্রতিবন্ধীদের জন্য জংখা ভাষায় ইলেকট্রনিক ব্রেইল বানালো ভুটানের তরুণরা লুনা টোয়েন্টি নামে ল্যান্ডার লঞ্চ করছে রাশিয়া কলকাতা বিন্ধুগিরি নামে একটি জাহাজ লঞ্চ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাগাল্যান্ডে প্রথম নাগা ট্রেডিশনাল ফুড ল্যাবরেটরি লঞ্চ করা হল কোহিমাই সমস্ত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল সেন্টার তৈরি করবে উত্তরপ্রদেশ ছোট স্যাটেলাইটগুলিকে লঞ্চ করার জন্য নতুন স্পেস পোর্ট তৈরি করা হবে তামিলনাড়ুতে লখনউতে ভারতের বৃহত্তম আইটি হাব তৈরি করবে উত্তরপ্রদেশ সরকার মেক মাই ট্রিপ কোম্পানির সাথে যৌথভাবে ট্রাভেলার্স ম্যাপ লঞ্চ করবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ভারতে প্রথম এগ্রিকালচার ডেটা এক্সচেঞ্জ লঞ্চ করলো তেলেঙ্গানা সূর্যকে প্রদক্ষিণ পর্যবেক্ষণ করতে আদিত্য এলোয়ান মিশন লঞ্চ করছে ভারত প্রবল নামে লং রেঞ্জ রিভলভার লঞ্চ করবে ভারত ভারতে প্রথম ডোন কমন টেস্টিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে তামিলনাড়ুতে কোরিয়ার তৈরি এরোপ্লেন চালাতে সক্ষম রোবটটির নাম হল পিবট ভারতে প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস উদ্বোধন করা হলো ব্যাঙ্গালুরুতে ভারতীয় নেভির জন্য কুড়ি হাজার কোটি টাকার বিনিময়ে পাঁচটি যুদ্ধজাহাজ তৈরি করাবে কেন্দ্র মালদ্বীপকে হাই স্পিড অপটিক্যাল ফাইবারের সাথে সংযুক্ত করল রিলায়েন্স জিও ভারতে প্রথম হাইড্রোজেন চালিত বাসের ট্রায়াল করা হলো লাদাখের লেহতে সম্প্রতি নমো একশো নামে একটি পদ্ম প্রজাতির উন্মোচন করল ভারত পূর্ব লাদাখে বিশ্বের উচ্চতম রোড বানাচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন জিও ফেন টুয়েলভ নামে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করল চীন কেরালার প্রথম এআই স্কুল লঞ্চ করা হলো তিরুবনন্তপুরমে ইন্ডিয়া সেন্টার ফর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং তৈরি পরিকল্পনা করছে তামিলনাড়ু ইউটিউবে ওয়ার্ল্ড মোস্ট ভিউড লাইভ স্ট্রিম হলো চন্দ্রযান থ্রি মহাজের টেন নামে যুদ্ধ ড্রোন তৈরি করল ইরান জাপানের মহাকাশ গবেষণা সংস্থার সাথে পরবর্তী চন্দ্র মিশন লঞ্চ করবে ইসরো চন্দ্রযান থ্রি এর টাচ ডাউন পয়েন্টের নাম রাখা হলো শিবশক্তি পয়েন্ট আর চন্দ্রযান টু যেখানে ভেঙে পড়েছিল সেই স্থানে নামকরণ করা হল তিরঙ্গা পয়েন্ট ভারতে তৃতীয় শহর হিসেবে এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম পাচ্ছে কলকাতা বিশ্বের প্রথম একশো শতাংশ ইথানল চালিত গাড়ি লঞ্চ করলেন নীতিন গডকারি পরবর্তী ক্যাটাগরি হোস্ট দেশের ভোপালে উন্মেষ ও উৎকর্ষ নামে ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু গান্ধীনগরে জি টোয়েন্টি এম পাওয়ার সামিট উদ্বোধন করলেন স্মৃতি জুবিন ইরানি ভারতে প্রথম বিউটি ও লাইফস্টাইলের ফেস্টিভ্যাল নাইকাল্যান্ড অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে ব্যাঙ্গালুরুতে ওয়ার্ল্ড কফি কনফারেন্স হোস্ট করবে ভারত নবম মালাবার রিভার ফেস্টিভ্যাল শুরু হল কেরালায় সম্প্রতি ইউকেন প্রি স্টক অনুষ্ঠি হোস্ট করল সৌদি আরব থার্ড জি টোয়েন্টি অ্যান্টি করাপশান ওয়ার্কিং গ্রুপ মিটিং এবং অ্যান্টি করাপশন মিনিস্ট্রাল মিটিং অনুষ্ঠিত হলো কলকাতায় ইন্ডিয়া স্টার্ট আপ ফেস্টিভ্যাল দু হাজার তেইশ শুরু হলো ব্যাঙ্গালুরুতে গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট দু হাজার তেইশ অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে ইউথ টোয়েন্টি সামিট আয়োজিত হচ্ছে বারাণসীতে জি টোয়েন্টি ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো নিউ দিল্লিতে ন্যাশনাল এসসি এসটি হাব মেগা কনক্লেভ অনুষ্ঠিত হল ঝাড়খণ্ডে ওয়ার্ল্ড অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ হোস্ট করছে হাঙ্গেরি টোয়েন্টি সিক্স ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স আয়োজিত হচ্ছে ইন্দোরে বি টোয়েন্টি সামিট ইন্ডিয়া শুরু হলো নিউ দিল্লিতে জি টোয়েন্টি কালচারাল মিনিস্টার মিটিং অনুষ্ঠিত হল বারাণসীতে ফিফথ বাংলাদেশ ইন্ডিয়া অ্যানুয়াল ডিফেন্স ডায়লগ অনুষ্ঠিত হলো ঢাকাতে পরবর্তী ক্যাটাগরি অ্যাপ ও পোর্টাল হাতিদের গতিবিধি ট্র্যাক করার জন্য মোবাইল অ্যাপ লঞ্চ করল ঝাড়খণ্ড অমৃত বৃক্ষ আন্দোলন অ্যাপ লঞ্চ করলো আসাম সিংহদের ট্র্যাক করতে সিন সূচনা অ্যাপ লঞ্চ করল গুজরাট হাইওয়ে ব্যবহারকারীদের জন্য রাজমার্ক যাত্রা নামে অ্যাপ লঞ্চ করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের জন্য অতিথি পোর্টাল লঞ্চ করল কেরালা বন্যার সঠিক খবরাখবর দিতে ফ্লার্ড ওয়াচ অ্যাপ লঞ্চ করল কেন্দ্র পরবর্তী ক্যাটাগরি প্রয়াণ সম্প্রতি একাশি বছর বয়সে মারা গেলেন মারাঠি কবি নাম ধন মহানয়ার সম্প্রতি সাতাত্তর বছর বয়সে মারা গেলেন তেলেঙ্গানার লোকসঙ্গীত শিল্পী গুমারি ভিউর রাও যিনি গাদার নামে বেশি পরিচিত সম্প্রতি তেষট্টি বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত মালয়ালম ফিল্ম মেকার সিদ্দিকি সম্প্রতি আটাত্তর বছর বয়সে মারা গেলেন নিউক্লিয়ার ফিজিসিস্ট বিকাশ সিনহা সম্প্রতি চুয়াত্তর বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন ফুটবলার মোহাম্মদ হাবিব সম্প্রতি সাতাশি বছর বয়সে মারা গেলেন ডিআরডিওর প্রাক্তন ডিরেক্টর জেনারেল ভি আর অরুণাচলম সম্প্রতি একশো বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত পরিসংখ্যানবিদ ও গণিতজ্ঞ সি আর রাও সম্প্রতি আশি বছর বয়সে মারা গেলেন গীতিকা দেব কোহলি সম্প্রতি চুরানব্বই পঁচানব্বই বছর বয়সে মারা গেলেন ইংলিশ লেখক জয়ন্ত মহাপাত্র পরবর্তী ক্যাটাগরি আন্তর্জাতিক দেশে রুবেলা নামক ভাইরাস ঘটিত রোগ সফলভাবে সম্পূর্ণ নির্মূল ঘোষণা করলেন ভুটান তুর্কির কাছ থেকে তিনশো মিলিয়ন ডলারের ড্রোন কিনবে ইন্দোনেশিয়া শিশুদের স্মার্টফোন ব্যবহার দু ঘন্টার মধ্যে সীমিত করার পরিকল্পনা করছে চীন সম্প্রতি অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে পাওয়া গেল ভারতের কোনো একটি রকেটের অংশ সংবাদ মাধ্যমকে সমকামিত শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ইরাক চাঙ্গিয়েকি নামক দেশীয় কুকুর প্রজাতি রক্ষা করতে সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করল ভুটান ট্রাকোমা নির্মূল করার জন্য ডাব্লিউইচ দ্বারা স্বীকৃত আঠেরোতম দেশ হলো ইরাক ভারত থেকে দুটি ড্রনিয়র এয়ারক্রাফট কিনবে গায়না তুভালু দেশের বিদ্যালয়গুলিতে ক্লিন ওয়াটার প্রজেক্টে সহায়তা করবে ভারত ইন্ডিয়া বুদ্ধিস্ট কালচারাল অ্যান্ড হেরিটেজ সেন্টার তৈরি করা করা হচ্ছে নেপালে ইউনিভার্সাল পেনশন স্কিম লঞ্চ করল বাংলাদেশ সরকার ভারতে জন ঔষধি মডেলের অনুকরণ করার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা ফেসিলিটি লঞ্চ করলো রাশিয়া বিগত চল্লিশ বছরে গ্রীষ্মে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সফর করলেন নরেন্দ্র মোদী নেতাদের বিদৃশ্য নাগাল্যান্ডের সাল ও গোল্ড পেন্টিং উপহার দিলেন নরেন্দ্র মোদী প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাত শতাংশ বৃদ্ধি করতে চাইছে ইসরায়েল ভারতের প্রথম ভার্টিক্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করবে মহারাষ্ট্র ডান্সিং পিকাচু ইভেন্টের আয়োজন করল জাপান দু চব্বিশ সালে জি টোয়েন্টি ও হোস্ট করার জন্য ব্রাজিলকে জি টোয়েন্টি এর সভাপতিত্ব হস্তান্তর করল ভারত প্রথম কর্ণাটকা কালচারাল ফেস্টিভ্যাল হোস্ট করল শ্রীলঙ্কা ইউএন এর রিপোর্ট অনুযায়ী বিভিন্ন দুর্যোগের কারণে আফগানিস্তানে ছ মিলিয়নেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে স্কুলে মেয়েদের আবায়া নামে মুসলিম ড্রেস ব্যান করছে ফ্রান্স জাহাজ তৈরি সহযোগিতার উপর কেনিয়ার সাথে মৌ স্বাক্ষর করল ভারত ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী যুদ্ধ শুরু থেকে এখনো পর্যন্ত এক হাজারেরও বেশি স্কুল ধ্বংস হয়েছে ইউক্রেনে পরবর্তী এবং লাস্ট ক্যাটাগরি বিবিধ শ্রীনগরের ডাল লেকে ভাসমান স্টোর খুলতে চলেছে অ্যামাজন ইন্ডিয়া সম্প্রতি অরুণাচল প্রদেশে অমৃত সরোবরের উদ্বোধন করল ইন্ডিয়ান আর্মি ব্রিগেডিয়ার ও তার থেকে উচ্চপদস্থ অফিসারদের জন্য কমন ইউনিফর্ম আনলো ইন্ডিয়ান আর্মি ভারতের প্রথম সেপটিক ট্যাঙ্ক মুক্ত শহর হতে চলেছে নবী মুম্বাই চাকরি পরীক্ষায় নকল বা টুকলি রুখতে বিল পাশ করল ঝাড়খণ্ড বিধানসভা সম্প্রতি জিআই ট্যাগ পেল গোয়ার বেবিঙ্কা নামে কেক জাতীয় মিষ্টি পশ্চাত্য শ্রেণীর সমস্যাগুলিকে খুঁজতে ও সমাধান করতে গুরু গোরক্ষনাথ বোর্ড গঠন করলো রাজস্থান সম্প্রতি রাজস্থানের উদয়পুর কোফ জিআই ট্যাগ পেল রাজস্থানের উদয়পুর কোফটকারি মেটাল ক্রাফট। রাজ্যে নতুন উনিশটি জেলা এবং তিনটি ডিভিশন তৈরির ঘোষণা করল রাজস্থান প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ ভারতে প্রথমবার বন্দি অবস্থায় হিমালয়ান শকুনদের প্রযোজন করানো হলো আসামের চিড়িয়াখানায় সাম্প্রতিক সেন্সাস অনুযায়ী কর্ণাটকে হাতির সংখ্যা বেড়ে হল ছ তিনশো পঁচানব্বইটি সম্প্রতি বিজ্ঞানীরা গাছ খাওয়া ডাইনোসরদের প্রাচীন জীবাশ্ম পেল রাজস্থানের জয়সলমীরে জম্মু কাশ্মীরে রাজৌরি চিকরি ও মুগস বুর্জি চাল ট্যাগ পেল শিলিগুড়িতে চুয়ান্ন ফুট তিরঙ্গা পতাকা উন্মোচন করল সশস্ত্র সীমাবল কেরালার বিধানসভায় কেরালার নাম পরিবর্তন করে কেরালাম রাখার প্রস্তাব পাশ হলো সেন্ট্রাল রেলওয়ে তৃতীয় পিঙ্ক স্টেশন হল মহারাষ্ট্রের অমরাবতী রেলওয়ে স্টেশন স্কুলে মোবাইল ফ্যান ফোন ব্যবহার ব্যান করল দিল্লি সরকার মধ্যপ্রদেশে সন্ত রবিদাস মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করল নরেন্দ্র মোদী সস্তা দামে ওষুধ বিক্রি করতে পঁচিশ হাজার জন ঔষধি কেন্দ্র খুলবে ভারত সম্প্রতি তামিলনাড়ুর মাটিকলা জিআই ট্যাগ পেলো সম্প্রতি পশ্চিমবঙ্গের মেচা সন্দেশ জিআই ট্যাগ পেলো এশিয়ার বৃহত্তম হিসেবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে স্থান পেল শ্রীনগরের টিউলিপ গার্ডেন নিউ দিল্লির নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি নাম পরিবর্তন করে রাখা হলো প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি ডিজি যাত্রা ফেসিলিটি থাকা উত্তর পূর্ব ভারতের প্রথম এয়ারপোর্ট হলো গুয়াহাটি এয়ারপোর্ট ন্যাশনাল এডুকেশন পলিসি দু বাতিল করে নতুন শিক্ষানীতি তৈরি পরিকল্পনা করছে কর্ণাটক এক লিটারের নিচে প্লাস্টিক বোতল ব্যান করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো আসাম সম্প্রতি আসামে চাকুয়া চাল জিআই ট্যাগ পেল সপ্তম শ্রেণির এনসিআরটি বইয়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল বিষয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় নিউ দিল্লিতে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ হাব খুলবে ভারত হায়দ্রাবাদে ইয়োগাস্তা নামে নতুন ফ্যাশন স্টোর খুললো রিলায়েন্স রিটেল বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই আমার চ্যানেল জি কে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য